চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে মহাসড়কে শুরু হচ্ছে পশ্চিম পটিয়া মৈজারটেক থেকে শুরু করে কক্সবাজার টার্মিনাল পর্যন্ত। চট্টগ্রাম শহর থেকে কিংবা কক্সবাজার শহর থেকে দীর্ঘপথ পাড়ি দিতে যেখানে সময় গুনতে হয় 3 থেকে সাড়ে 3 ঘন্টা, সড়ক দুর্ঘটনার কারণে ওই সময় সূচি বেড়ে অনেক বেশি। যার দরুন অফিস আদালত স্কুল কলেজের সহ সকল শ্রেণী পেশাজীবীদের কাজে ব্যাঘাত ঘটে। একদিকে সড়কের প্রস্থ যে পরিমাণে আছে গাড়ি চলাচলের পরিমাণ অনেক গুণ বেশি, অপরদিকে দেশের সিংহভাগ লবণের গাড়ি চলাচল করে এই মহাসড়কের উপর দিয়ে, যার ফলশ্রুতিতে বাইক সহ সড়ক দুর্ঘটনা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। রাস্তার দিকে পা বাড়ালেই লোকের মুখে বা খবরের কাগজে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় সড়ক দুর্ঘটনার খবরাখবর। প্রশাসনের দৃষ্টিতে আসলে অকাল মৃত্যু থেকে বাঁচতে পারে অহরহ মানুষ।